সকালে খাবার কি থাকে? সকালে আমাদের মনে করে মসুরের ডাল, আলুর ভর্তা, ডিম লাগে। রাতে আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ভিডিওটিতে স্বাগতম। এটা দেখতে পাচ্ছেন শরীফ হোটেলের বর্তমান যে মালিক সে শরীফ ভাই, ডিমটা দেখানো। এখানে ডিমের ব্যবস্থা আছে, এরপরে এখানে আছে আপনার ডালের ব্যবস্থা। এটা হলো সকালের খাবারের ব্যবস্থা, কিন্তু এটা সকালে উনি দেখতে পাচ্ছেন এখানে দুপুরের যে খাবার তৈরি হবে সেটা তৈরি করতেছেন। এখানে আমি দুপুরে এখানে খেয়েছি, আমি পুরো একটা দিন আমি এখানে খেয়েছি, সেই ভিডিওটাই আর কি এখানে দেখাবো। এখানে সম্ভবত ইনি আলু দিয়ে অন্য কোনো সবজি হয়তো রান্না করবেন। তো যারা রহিমানগর বাজারে আসেন কচুয়া উপজেলার চাঁদপুরের, তারা এসে অনেক সময় নতুন যারা এখানে আসেন হোটেল খুঁজে পান না। এটা হলো সাতবাড়ি রোড থেকে একটু সামনে ভিতরের দিকে, আমি রোডটাও দেখিয়ে দেবো আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন যে আমি একদিন দুপুরে খাচ্ছি এখানে, তো ওনাকে বললাম যে ভাই আপনার হোটেলের একটা ভিডিও করি আমি, কোনো সমস্যা আছে কি না। তো উনি বললো আসলে না সমস্যা নাই, আপনি করতে পারেন। তো ওনাকে দিয়ে আর কি আমি ভিডিওটা করাই নিচ্ছি। এখানে এক চাচা খাচ্ছেন, হয়তো মার্কেটে কোথাও হয়তো কাজ করেন বা অন্য কোনো পেশার সাথে জড়িত, উনি মাছ দিয়ে খাচ্ছেন আর কি। আর আমি খাচ্ছি আসলে অনেকদিন পরে মাংস দিয়ে। নর্মালি খাওয়া হয় না, কারণ একটু দাম বেশি পড়ে, হয়তো সবজি মাছ এইগুলো দিয়ে খাওয়া হয়, ডিম দিয়ে খাওয়া হয়। তো অনেকদিন মাংস খাওয়া হয়নি, এই জন্য আমি খাচ্ছি। রেগুলারই খাওয়া হয় না, অনেকে আবার এটা বিলাসিতা মনে করেন না, মাঝে মাঝে আমি খাই। তো এটা হলো দেখেন উনি ক্যাশে বসে কাজ করতেছেন। এখানে এটার মালিক ছিল আগে হলো আপনার জামাল হোটেল, এখন বর্তমানে উনি আরও সামনের দিকে আগায় গেছেন বাজারের দিকে, আর এটা উনি নিয়েছেন শরীফ ভাই। এটা হলো হোটেলের পরিবেশ দেখে মনে হচ্ছে যে আসলে খুবই নর্মাল, কিন্তু আসলে ওনার রান্নাটা আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। এটা অনেকটা আমার বাড়ির রান্নার মতোই মনে হয়, বাড়িতে যেভাবে খেয়েছি তরকারিটা রান্না আর কি। আর আপনি যেখানে এখানে মাস চুক্তি খাইতে চান, যে আমি আপনি মাসের 15 দিনের টাকা দিয়ে দিলেন, তারপরে আবার বাকি 15 দিনের টাকা দিলেন, এটা হলো আপনার পাঙ্গাস মাছ। আর এখানে আছে হলো মাংস। তো এইভাবে আপনি এখানে আসলে নর্মাল খাবারের ভিতরেও কিন্তু আপনি খাইতে পারবেন। যদি মাস চুক্তি খাইতে চান তাহলে উনি একটা হিসাব করে আপনার সঙ্গে আসলে সেইভাবে আর কি চুক্তিবদ্ধ হয়ে আপনাকে খাওয়াতে পারবেন। আমি এর আগে একটা মাদ্রাসাতে খেয়েছি, হয়তো সামনের থেকে ইনার এখানে খাবো। উনি বললেন যে আপনি আমার এখানেও খাইতে পারেন, এখন ইনশাল্লাহ আমার মনে হচ্ছে ওনার কাছেই খাবো ঈদের পর থেকেই। এখন ঈদে চাঁদপুরেই আছি, রহিমানগর বাজারেই আছি। আজ হলো আপনার 19শে জুলাই 2021। এখানে টিউবওয়েলের ব্যবস্থা আছে, আর আপনারা যে হোটেলে খাবেন দেখবেন যেখানে টিউবওয়েল আছে অথবা ফিল্টারের পানি আছে, এই ধরনের হোটেলে খাবেন। কারণ অন্য অন্য হোটেলে এই যে টেবিলের উপর যেটা জগ, এই জগ দিয়েই আপনার ড্রাম থেকে পানি দিয়ে দেয়, এত নোংরা তারা। আর এটাই হলো ওনার হোটেলের লোকেশান, আমি দেখাচ্ছি এটা, আপনি আসলে এটাই পাবেন। যদি সাতবাড়ি রাস্তার মোড় থেকে আপনি আসেন তাহলে ওনার হোটেলটা ঠিক এরকমই দেখতে পাবেন। এই যে একদম বাজারের ভিতরে চলে গেলো, এটা সাতবাড়ির যে রোড, এই রোডটা একদম বাজারের ভিতরে কিন্তু এখন চলে গেল। বাজার থেকে আপনাকে আসতে হবে সাতবাড়ির রাস্তা দিয়ে, তখন হাতের আপনি ডান হাতে এটা পাবেন হোটেলটা। বাজারের ভিতরেও অনেকগুলো হোটেল আছে, আমি খেয়েছি কিন্তু আমার আসলে অত ভালো লাগে নাই, নর্মালের ভিতরে আর কি। বাজারের ভিতরের হোটেলগুলো হাইলি কোয়ালিফাইড রান্না, তেল ঠেল দিয়ে রান্না, আসলে এগুলো খাইলে সহ্য হয় না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি রাতে কাজ শেষ করে 8:30-9টার দিকে যাচ্ছি আবার আমার হোটেলে খাইতে। আমি এখানে আড্ডা দিচ্ছেন একটু বসে এসে সারাদিন কাজের পর। ইনার হোটেল সামনে আর কি, গেলে দেখতে পাবেন আমি আবারও রাতে খেতে আসছি এখানে। বর্তমানে এখন 3 বেলায় ওনার ওইখানেই খাচ্ছি আমি। এটা হলো রাতে যে উনি দরজা খুলে দিলেন, এটা হলো ওনার রাতের অবস্থা আর কি, লাইট টাইট দিয়ে দেবে। তো
তো আপনারা যদি আসেন তাহলে ওনার হোটেলে কিন্তু আপনারা খাইতে পারেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।